আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নরসিংদী জেলার শিবপুর থানার বিরাজনগর গ্রামে। তো আজকে আমরা এসেছি এই গ্রামেরই আওলাদ ভাইয়ের মুরগির খামারে। উনি এখানে নতুন একটি জাতের মুরগির খামার গড়ে তুলেছেন, আর সেটি হচ্ছে পাহাড়ি হিলি মুরগি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন উনি প্রাকৃতিকভাবে এই মুরগিগুলো লালন পালন করতেছেন। আমরা জানতে পেরেছি উনি মাত্র এক বছর আগে 150 মুরগি দিয়ে উনি এই খামারে যাত্রা শুরু করেন। বর্তমানে ওনার খামারে প্রায় 1400 থেকে 1500 মুরগি রয়েছে। তো আমরা আজকে কথা বলবো এই যে নতুন প্রজাতির পাহাড়ি যে হিলি মুরগি, সেই মুরগি লালন পালন পদ্ধতি সম্পর্কে, যে আসলে উনি কীভাবে এই মুরগি খামার শুরু করলেন এবং এই মুরগিগুলো লালন পালন করার ফলে উনি কী কী ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন, এবং এই মুরগি আমাদের দেশে বর্তমানে বাণিজ্যিকভাবে এটা কতটুকু লাভজনক, সেই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এবং দর্শক বন্ধুরা, এই পাহাড়ি হিলি মুরগি খামারেরই সার্বিক দিক আজ আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো আশা করছি পাহাড়ি হিলি মুরগি লালন পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই কি নাম আপনার? আওলাদ হোসেন। আওলাদ হোসেন, আওলাদ ভাই আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আপনি এখানে খুব সুন্দর একটা মুরগির খামার গড়ে তুলছেন। কতদিন হলো এই মুরগির খামার শুরু করছেন? আমার এই মুরগির খামার প্রায় এক বছর। এক বছর? হ্যাঁ। তো এগুলো কি জাতের মুরগি ভাই? এডি আমাদের ফার্মে আছে পাহাড়ি হিলি। পাহাড়ি হিলি মুরগি? হিলি মুরগি। আচ্ছা, এগুলো দেশি মুরগি না? দেশি মুরগি না। আচ্ছা আচ্ছা, তাহলে দেখতে তো একদম দেশি মুরগির মতোই লাগতেছে। তো এই হিলি মুরগির খামার করার কারণটা কি? এটা কারণ হলো আমার অনেক শখ জাগছে, আর মুরগিটা অনেক দামি এবং ওইটা আপনার চাহিদা বেশি, এটা লাভবান হওয়া যায় এই কারণে। আচ্ছা, মানে এটা চাহিদা বেশি? চাহিদা বেশি। আচ্ছা, তো এই যে পাহাড়ি হিলি মুরগির চাহিদা বেশি বা লাভবান হওয়া যায়, এই জিনিসগুলো আপনি জানলেন কোথা থেকে যে আসলে এটা অনেক চাহিদা বা লাভবান? এটা জানছি আমি অনলাইন থেকে। অনলাইন, ইউটিউব দেখে? ইউটিউব দেখে। আচ্ছা, তো প্রথমে আপনি কতগুলো মুরগি দিয়ে এই খামারের যাত্রা শুরু করেন? প্রথম খামার শুরু করি আমি 150টা মুরগি দিয়া। 150টা? হ্যাঁ। সেগুলো কি জিরো বাচ্চা ছিল না বড় মুরগি ছিল? বড় মুরগি ছিল। বড় মুরগি ছিল। কতদিন বয়সের? 7 মাস বয়সের। একদম 7 মাস? আচ্ছা আচ্ছা, তো এই মুরগিগুলো আপনি কী জন্য পালন করতেছেন, মাংসের জন্য না ডিমের জন্য, কী উদ্দেশ্যে? আমি ডিমের উদ্দেশ্যে পালন করতেছি। ডিমের উদ্দেশ্যে? ডিমের উদ্দেশ্যে। আচ্ছা, এই মুরগিগুলো কতদিন বয়স থেকে ডিম দেয়? 5 মাস বয়স থেকে ডিম দিবে। 5 মাস? আচ্ছা, তাহলে যখন আপনি সংগ্রহ করছেন তখন তো এগুলো রানিং ডিম পাড়া অবস্থায় ছিল? রানিং ডিম পাড়া অবস্থায় ছিল। আচ্ছা, এই মুরগিগুলো কীরকম ডিম দেয় বছরে? বছরে দীর্ঘমেয়াদী ডিম দেয় 7 থেকে 8 মাস 9 মাস পর্যন্ত ডিম দেয়। 7-8-9 মাস? হ্যাঁ। আচ্ছা, মানে সঠিক না জানেন না, মানে 7-8 মাস এটা কি আনুমানিক বলতেছেন? না আনুমানিক না, এটা 8 থেকে 9 মাস মানে কনফার্ম ডিম দিবে। 8-9 মাস? হ্যাঁ। আচ্ছা, এই তথ্যটা আপনি জানছেন কোথা থেকে, যে যার কাছ থেকে সংগ্রহ সে বলছে না আপনি? না, আমার প্র্যাকটিক্যালভাবে আমি জানছি, আমি মুরগি পালন করে প্র্যাকটিক্যালভাবে আমি জানছি। আচ্ছা, মানে এখন আপনি তো এক বছর খানিক ধরে পালন করতেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি কত মাস টানা ডিম পাইছেন এই মুরগিগুলো থেকে? আমি টানা প্রায় আমার যে মুরগি আনছিলাম এই মুরগি 8 মাস যাবত টানা ডিম দিতেছে। 8 মাস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনি রানিং ডিম পাড়া মুরগি সংগ্রহ করছেন, যে বিষয়টা আমরা শুনে থাকি অনেকের কাছ থেকে যে রানিং ডিম পাড়া মুরগি সংগ্রহ করলে অনেকে প্রতারিত হয়, ঠিক মতো তারা ডিম পায় না বা অনেকে রিজেক্ট মুরগিগুলো বিক্রি করে দেয়, তো সেই ক্ষেত্রে আপনি কোনো প্রতারণার শিকার হয়েছেন? না না, আমি কোনো প্রতারণার শিকার হই নাই আল্লাহর রহমতে। আচ্ছা, যে মুরগিগুলো আনছেন সেগুলো একদম মানে ডিম দিতে দিচ্ছে? ডিম দিচ্ছে এবং আমি সলিড পাইছি। সলিড পাইছেন? আচ্ছা, তো বড় মুরগি সংগ্রহ করার কারণটা কি ছিল? বড় মুরগির সঙ্গে আমি বাচ্চা পাই নাই, বাচ্চা পাই নাই, এই কারণে আমি বড় মুরগা সংগ্রহ করছি। সংগ্রহ করে আমার ফার্ম মানে উন্নতর দিকে এখন। আচ্ছা আচ্ছা, তো এই বড় মুরগিগুলো কোথা থেকে সংগ্রহ করা ছিল? বড় মুরগি আমি আনছি বরিশাল থেকে। বরিশাল? হ্যাঁ, বরিশাল থেকে আনছি। আচ্ছা, তো এটা কি জন্য করলে খামারিরা লাভবান হবে, মাংসের জন্য করলে না ডিমের জন্য করলে? মাংসের জন্য করতে পারে, ডিমের জন্য করতে পারে, দুটো দিক দিয়ে আল্লাহর রহমতে লাভবান হবে। আচ্ছা, তো মাংসের জন্য যদি কেউ পালন করে কত মাসে কিরকম ওজন হবে এটা? মাংসের জন্য পাললে আপনার 4 থেকে 5 মাসে 3 কেজি ওজন হবে। 4 থেকে 5 মাসে 3 কেজি? 3 কেজি ওজন হবে। আচ্ছা, তো 4-5 মাসে যদি 3 কেজি হয় সেই ক্ষেত্রে কি তারা এটা মাংসের জন্য করে লাভবান হবে? লাভবান হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনি যে মুরগিগুলো পালন করতেছেন এগুলোর খাবার দাবার কি দিচ্ছেন? খাবার আমরা দিচ্ছি ভুট্টা, গম, ধান,
এগুলাই ভুট্টা গম ধান হ্যাঁ প্রাকৃতিক খাবার আচ্ছা আচ্ছা তো আপনি তো শুরু ছিল মাত্র দেশি মুরগি দিয়ে এখন তো দেখতে পাচ্ছি এখানে তিনটা শেডি এখানে এবং অনেকগুলো মুরগি রয়েছে হ্যাঁ প্রায় 1300-1400 আছে বর্তমানে তাহলে আপনার এখন 1300-1400 শুধু বড় মুরগি আছে বড় মুরগি আছে আচ্ছা এর মধ্যে ডিম পাচ্ছেন কতগুলো মুরগি থেকে ডিম পাচ্ছি আপনাদের 100 মুরগি থেকে 100 মুরগি থেকে এখন ডিম পাচ্ছেন যেগুলো ডিম পাড়া উপযুক্ত যে ডিম পাড়া উপযুক্ত আচ্ছা আমরা এই শেডে যা দাঁড়িয়ে রয়েছে এখানে তো অনেকগুলো মুরগি দেখতে পাচ্ছি এখানে কতগুলো মানে এই মুরগিগুলোর বয়স কি রকম এই মুরগাগুলোর বয়স 3 মাস 15 দিন 3 মাস 15 দিন হ্যাঁ আচ্ছা তাহলে এখন এগুলো ডিম পাড়া উপযুক্ত না 5 মাস থেকে ডিম দিবে 5 মাস থেকে ডিম দিবে আচ্ছা আচ্ছা তো ভাই এই যে এখানে প্রায় 1300-1400 মুরগি পালন করতেছেন ছোট বড় বিভিন্ন সাইজের এগুলোর প্রতিদিন কত কেজি খাবার লাগতেছে এদের সবগুলো মুরগার খাবার লাগতেছে 50 থেকে 52 কেজি 50 থেকে 52 কেজি 52 কেজি আচ্ছা সেই হিসাবে কি রকম তাহলে খরচ আসতেছে প্রতিদিন প্রতিদিন খরচ আসতেছে 1400 থেকে 1500 টাকা 1400 থেকে 1500 টাকা শুধু খাবার লাগতেছে খাবার লাগতেছে তাহলে তো মাসে 45000 টাকার মতো শুধু আপনার খাবারের খরচ চলে যাচ্ছে হ্যাঁ এরপর আপনার ওষুধপত্র রয়েছে তারপর আপনার দুটো কর্মচারী রয়েছে আপনি নিজে খাটতেছেন হ্যাঁ তাহলে তো মাসে সে বলতে পারে যে আপনার লাখ খানেক টাকা খরচ আছে মূল খাবারে খরচ আছে আচ্ছা তাহলে এই যে লাখ খানেক টাকা খরচ হচ্ছে আপনার তো এই খরচ বাদ দিয়ে প্রফিট করতে হলে আরো বেশি এখান থেকে আপনার ইয়া করতে হবে তাহলে সেই লাভটা আসলে কিভাবে আপনার হচ্ছে আমাদের সব খরচ বাদ দিয়া কর্মচারী খরচ খাদ্য খরচ বাদ দিয়া সবকিছু একটা মাসিক একটা হিসাব আছে হিসাবটা শেষ করার পরে দেই যে আমগর আল্লাহর রহমতে কিছু লাভবান আমরা থাকি আচ্ছা মানে লাভটা কিভাবে করতেছেন ডিম বিক্রি করতেছেন না মুরগি বিক্রি করতেছেন মাংসের জন্য ডিম বিক্রি করতেছি বাচ্চা বিক্রি করতেছি মুরগি বিক্রি করতেছি মানে সবকিছু সবকিছু মিলেই আচ্ছা আচ্ছা বাচ্চা আপনারা কিভাবে উৎপাদন করতেছেন আমরা বাচ্চা উৎপাদন করতেছি আমাদের নিজস্ব এই মুরগি থেকে ডিম নিয়ে আমাদের নিজস্ব ইনকিউবেটর আছে আমরা নিজেরাই বাচ্চা ফুটাই ইনকিউবেটরের মাধ্যমে আচ্ছা আচ্ছা তো এই মুরগির বাচ্চাগুলো আপনারা কেমন দামে বিক্রি করেন আমরা নিম্নে 50 টাকা উর্ধে 60 টাকা এর মধ্যে বাচ্চার দাম একটু হাফ ডাউন করে আচ্ছা 50 থেকে 60 টাকার মধ্যে আপনারা হিলি মুরগি বাচ্চাগুলো বিক্রি করতে বিক্রি করি আচ্ছা আচ্ছা তো ভাই আপনি যেটা বললেন যে এক বছর ধরে মুরগিগুলো পালন করতেছেন এই মুরগিগুলোর যেহেতু পাহাড়ি মুরগি এগুলো আপনার আমাদের যেহেতু এখানে সমতল ভূমিতে লালন পালন করা হচ্ছে পরিবেশগত কোনো কারণে বা কি কি ধরনের আসলে আপনি রোগবালাই লক্ষণ করছেন বেশি না আমগো পরিবেশ প্রাকৃতিক পরিবেশে আমরা পালি তেমন একটা রোগবালাই হয় না প্রাকৃতিক পরিবেশে ওই এই মুরগাগুলি প্রাকৃতিক পরিবেশে পাললে আপনার মুরগাগুলি সুস্থ থাকে আচ্ছা যেহেতু ছেড়ে টেরে পালন করতেছে হ্যাঁ ছেড়ে টেরে পালন করতেছি আচ্ছা এমনি রোগ বালাই তেমন একটা পান নাই না না পাইনি আচ্ছা মুরগিগুলোকে কি কি রোগের জন্য ভ্যাকসিন করছেন রানী ক্ষেতের ভ্যাকসিন করছি গাম্ভুরা রোগের ভ্যাকসিন করছি আচ্ছা আচ্ছা এগুলো কি আপনি করেন না ডাক্তার ডাক্তার এসে করে দেওয়া যায় ডাক্তার আসে আমি নিজেও করি আপনি নিজেও করেন এবং ডাক্তার আসে তো আওলাদ ভাই কেউ যদি বাণিজ্যিকভাবে এই পাহাড়ি হিলি মুরগির খামার করতে চায় তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন তারা কি আসলে এটা করতে পারবে ইনশাআল্লাহ করতে পারবে লাভজনক লাভজনক হবে ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রহমতে আমি নিজেও লাভবান অন্য কেউ যদি ব্যবসা করতে পারে মুরগির হিলি মুরগির তাহলে লাভবান ইনশাআল্লাহ হবে আচ্ছা আচ্ছা তো ভাই এই খামার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যতে আমি এই খামার আরো বাড়ামো আরো উন্নত করবো আমার আশা আছে আমার আমার ফার্ম যেমন 10-20-30 জন কাজ করে চলাফেরা করতে পারে সংসার চালাতে পারে আমি অনেক বাড়ামো এটা আর কি আমার ভবিষ্যৎ কল্পনা এটা ঠিক আছে আচ্ছা আল্লাহ আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ